হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, কিভাবে হস্তমৈথুন করে মেয়েরা বেশি আনন্দ পায়। যোনিদ্বার বা ভালভা এবং ক্লিটোরিয়াস উত্তেজিত করেই মূলত মেয়েরা হস্তমৈথুন করে থাকে। হাতের একটি বা দুটি আঙ্গুল বলিয়ে বা ঘষে সহজেই ভালভা এবং ক্লিটোরিয়াস উত্তেজিত করা যায়। অনেকে আবার যোনির মধ্যে আঙ্গুল বা অন্য কিছু যেমন ডিল্ডো বা ভাইব্রেটর এমনকি বেগুন প্রবেশ করিয়েও যোনির সামান্য দেয়ালে অবস্থিত জি স্পট উত্তেজিত করেও হস্তমৈথুন করে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু অনেক সংস্কৃতিতে মেয়েদের সতীচ্ছেদ বা হাইমেনের উপস্থিতি তার কুমারিত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হয়, তাই অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যোনির মধ্যে কোনো কিছু প্রবেশ করানো ভবিষ্যতে বিয়ের পথে অন্তরায় হতে পারে। এ সকল ক্ষেত্রে হস্তমৈথুনের প্রকৃত উপায় ক্লিটোরিয়াসে আঙ্গুল বুলিয়ে বা আঙ্গুল দিয়ে ঘষে উত্তেজিত করা। সত্যি কথা বলতে যোনির মধ্যে কোনো কিছু প্রবেশ করিয়ে হস্তমৈথুন করার তুলনায় ক্লিটোরিয়াস উত্তেজিত করে হস্তমৈথুন করলে অগার্জমের সম্ভাবনা অনেক বেশি। হস্তমৈথুনের সময় এমনিতেই যৌনাঙ্গ দিয়ে এক ধরনের তরল ক্ষরিত হয় যা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। প্রয়োজনে নিজের লালারস কিংবা ভ্যাসলিন জাতীয় লুব্রিকেন্টও ব্যবহার করা যায়। সাধারণত মেয়েরা বিছানায় চিত হয়ে শুয়ে হস্তমৈথুন করে, তবে ইচ্ছা হলে বসে বা দাঁড়িয়ে নীল ডাউন করে স্নান করার সময় ইত্যাদি যেভাবে সুবিধা হস্তমৈথুন করতে পারে। এমনকি দেখা গেছে জামা কাপড় পরা অবস্থায় বিছানায় উল্টো হয়ে শুয়ে দুটি উরুর মাঝে বালিশ রেখে সেখানে যৌনাঙ্গ ঘষে বা দাঁড়ানো অবস্থায় টেবিল ইত্যাদির প্রান্তের সাথে যৌনাঙ্গ ঘষেও মেয়েরা হস্তমৈথুন করতে পারে। দুটো উরু ক্রস করে চেয়ারে বসে এক উরুর উপর অন্য উরু তুলে বসে যদি পায়ের পেশি সংকুচিত করার চেষ্টা করা হয় তাহলেও অনেকের যৌন আনন্দ লাভ হয়। অনেকে আবার হস্তমৈথুনের সময় স্তনের চুচুক ও উত্তেজিত করে থাকে। মোদ্দা কথা, নিজের যৌনাঙ্গ কিভাবে উত্তেজিত করলে সব থেকে বেশি আনন্দ লাভ করা সেটাই নিজেকে খুঁজে বের করতে হবে। আর হস্তমৈথুনের মাধ্যমে এই ভালো লাগার উপায় খুঁজে বের করতে পারলে তা সত্যিকারের মৈথুন বা যৌন সঙ্গমের সময় অনেক কাজে লাগে। তবে একটু ধীরে সুস্থে হস্তমৈথুন করা উচিত, নচেৎ যৌনাঙ্গে আঘাত লাগতে পারে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।